এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বাতী আর তোমরা দেখছো স্বাতীজ ওয়ান্ডার লাইফ। তো আজকে হচ্ছে 31st। আজকে আমরা কোনো পার্টি করতে পারছি না, ইউজুয়ালি সবাই 31st পার্টি করে, কিন্তু আমাদের মধ্যে একজন মানে অনন্যা ও ছিল না, ও আজকেই ফিরেছে, তো ওর জন্য পার্টিটা আমরা একটু পোস্টপন করে আমরা হচ্ছে 1 তারিখে পার্টি করবো, মানে কালকে। তো সেটার জন্য কিছু কেনাকাটা করতে আমি এখন একটু বেরোচ্ছি, তো ভাবলাম এখনই ইন্ট্রোডাকশানটা করে রাখি। তো এই পার্টিটা হবে একটা বারবিকিউ পার্টি, আমাদের কাছে একটা বারবিকিউয়ের উনুন আছে, তো ওটা দিয়ে আমরা বারবিকিউ করব। তো ওটা কী করছি, কী না করছি, কীভাবে করছি, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো এখন আমি একটু কেনাকাটা করতে যাব, তো তারপর ফিরে এসে তোমাদেরকে আমি আজকে একটা ম্যারিনেশন করে রাখবো, মানে কালকে তন্দুরও বানাবো। সেই তন্দুরের ম্যারিনেশনটা আমি যেহেতু ওভারনাইট রাখতে চাই, তো ওটাকে আমি আজকে রাতে করে নেব, তো ওটা তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে যা যা করবো তো সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। তো চলো এখন আমি বেরিয়ে পড়ি, আর ফিরে এসে তারপর তোমাদের সাথে আমি ওই ম্যারিনেশনের পার্টটা শেয়ার করে নেব। যে কোনো কাবাব বা তন্দুরি টাইপের আইটেম বানানোর জন্য দুটো স্টেপে ম্যারিনেশন করতে হয়। তো ফার্স্ট স্টেপ ম্যারিনেশনের জন্য আমি এখানে 1.5 কেজি চিকেন লেগ পিস নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। 1.5 কেজি চিকেন, তাই অনেকটাই নুন অ্যাড করতে হবে, সেটা আমি করে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, লঙ্কার পেস্ট, মোটামুটি 25 কোয়া মতো রসুন, আর ওরকম সমপরিমাণ আদা, আর 2-3টে লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছিলাম। এটা পুরোটাই এটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার অ্যাড করছি 2 ছোট পাতিলেবুর রস। এবার অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি কোনো কালার ইউজ করব না, এই লঙ্কা গুঁড়োটা দিয়েই তন্দুরির কালারটা আনব, সেজন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলাম, তবে এতে কিন্তু ঝাল একদমই হবে না। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে এটাকে মেখে নেব, আর তারপর এটাকে 15 মিনিট থেকে আধ ঘন্টার জন্য রেখে দেব, তারপর আবার সেকেন্ড ম্যারিনেশনটা করব। এখন আধ ঘন্টা হয়ে গেছে, এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি এখানে 150 গ্রাম মতো জল ঝরানো টক দই দিয়ে দিচ্ছি। এটা ছাঁকনিতে রেখে দিয়ে আমি জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা পাউডার, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, ওটা মোটামুটি 5 চামচ মতো আমি এখানে অ্যাড করলাম। 6 চামচ অ্যাড করতে বলা আছে, কিন্তু আমি 5 চামচ দিলাম, আমার মনে হচ্ছে 6 চামচটা একটু বেশি হয়ে যাবে। আর তার সাথে এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো মেল্ট করা বাটার। এবার সেকেন্ড ম্যারিনেশনও হয়ে গেছে, এবার এটাকে পুরোটাকেই আমি চটকে চটকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এখন ভালো করে মেখে নেওয়ার পর আমি এটাকে অনেকক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে নয়, নর্মাল ফ্রিজে রেখে দেবো, কারণ এটা আমি রান্না করব হয়তো কাল দুপুর বা বিকেলের দিকে। তো ততক্ষণ অবধি সমস্ত মশলা মাংসের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে, ফলে তন্দুরটা খুব সুন্দর খেতে লাগবে। হচ্ছে আজকে এখন 1st January 2022। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো কাটিও নতুন বছর। তো কালকে তোমাদের তো একটা ম্যারিনেশন আমি দেখিয়েছি, আমার তন্দুরির ম্যারিনেশন, আর এখন আমি বারবিকিউ চিকেনটা ম্যারিনেট করে নেব। আর এটা আমি নিজের মতো করে ম্যারিনেট করছি, মানে আমি কোনো রেসিপি দেখে করছি না, আমার যেরকম মনে হচ্ছে যে খেতে ভালো লাগবে সেরকমভাবে আমি ম্যারিনেশনটা বানাবো, তো ওটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যা যা হবে, মানে সন্ধ্যা থেকে আমরা যা যা করব, পুরোটাই সব কিছু কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে, কারণ এটা একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার, শীতকালে এই বারবিকিউ করতে খুবই ভালো লাগে সবার। তো চলো আর দেরি না করে তোমাদের রেসিপিটা দেখিয়ে দিই। বারবিকিউ চিকেনটাও আমি 2 স্টেপে ম্যারিনেট করব। ফার্স্ট স্টেপের জন্য আমি এখানে 1.5 কেজি বোনলেস চিকেন নিয়েছি, একটু বড় বড় পিস করে কাটা, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার 2 ছোট পাতিলেবুর রস আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আমি একটা আন্দাজ মতো দিচ্ছি কতটা ঝাল খেতে পারবো সেই অনুযায়ী, আর তোমরা যখন গোলমরিচ গুঁড়োটা দেবে তখন একটু বুঝে দিও যে যতটা ঝাল খেতে পারো সেই আন্দাজে। এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিয়ে 15 মিনিট থেকে আধ ঘন্টার জন্য রেখে দেব, তারপর আমি আবার সেকেন্ড স্টেপের ম্যারিনেশনটা করে নেব।
आध घंटा पर सेकेंड स्टेप मैरिनेशनर जोन्नो एखाने आमी आदा रसुन लंकार एक पेस्ट दिए दीची एखाने 25 कोया रसुन समपरिमाण आदा और दुटो लंका दिए आमी एक पेस्ट तैरी करे नियेछिलाम सेटार पुरोटाई आमी एखाने एड करे दीची जेहेतु चिकेन 1.5 केजी ये परिमाणटा अनेकटाई लागबे। एबार आमी डार्क सोया सस 2 चामच मतो एखाने एड करे देव। एरपर आमार काछे एकटा सेजवान चाटनी रयेछे सेटाके आमी एखाने एकटु किछुटा परिमाणे एड करे दिच्छि। एटा आमी आमार आन्दाज मतो करछि, एटा किन्तु बेशि परिमाणे दिले झाल होये जेते पारे। एबार ए सब उपकरण आमी चामच दिए मेखे निच्छी, हाथ लगालाम ना, तार कारण सेजवान चाटनीटा थाकार कारणे आमार हाते बेश झाल लागते पारे। एबार एटाके भालोभावे माखा हुए गेछे, एबार एटाके आमी रेखे देबो, एटा सन्धे बेला रान्ना हबे, ततक्षण एटा मैरिनेट होवार जोन्नो थाकबे, ढाका चापा दिए देबो। এখন আমাদের ডেকোরেশনের পার্ট শুরু হয়েছে। এই যেখানে আমরা অনুনটা ধরাবো ওখানটা আমরা একটু ছোট্ট করে সাজিয়ে নিচ্ছি। অনুনাই মেইনলি করছে, আমি আর চিমদি মাঝে মাঝে ওকে হেল্প করছি। পিউয়েরও আসার কথা ছিল, বাট পিউয়ের একটু শরীরটা ভালো নেই তাই জন্য আসতে পারেনি। তো অনুনা আমি চিমদি মিলে এই কাজটা করে নিচ্ছি। তন্দুরগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তন্দুরগুলোকে কড়াইতে দিয়ে এপিট ওপিট করে বারবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এতে মোটামুটি 15 মিনিট করে সময় লাগবে চিকেনগুলো সিদ্ধ হতে। আর তারপর যখন আমি ফাইনালি রাতে আবার এগুলোকে গরম করব, তখন একটা বাটির মধ্যে এক টুকরো জ্বলন্ত কয়লা নিয়ে তার উপর ঘি ঢেলে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 2-3 মিনিট। তাহলে পুরো স্মোকি ফ্লেভারটা তন্দুরের মধ্যে চলে আসবে। এটা হয়তো তোমাদের সাথে তখন আর শেয়ার করা হবে না, তাই এখনই তোমাদের বলে দিলাম বাড়িতে তন্দুর বানালে এই প্রসিডিওরটা তোমরা ফলো করতে পারো। দেখো আমার তন্দুরটা এখন রেডি হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। এখন সন্ধে হয়ে গেছে, তো আমি রেডি হয়ে গেছি। এখন আমি এই বারবিকিউয়ের পিসগুলোকে শিকে গেঁথে নিচ্ছি, কারণ এরপর আমরা উনুন টুনুন ধরানোর কাজগুলো শুরু করে দেব। তো এগুলোকে রেডি করতে হবে, কারণ এগুলোকে এভাবেই তো দেব। তো ওগুলোকে আমি রেডি করে নিচ্ছি। তো মোটামুটি বেশ কয়েকটা শিক হবে, তবে 1.5 কেজি মাংস তো মনে হয় একবারই আমরা পুরোটা করে নিতে পারবো। তো আপাতত এগুলোকে আগে করে নিই, তারপর তোমাদের পুরো প্রসিডিওরটা আমি দেখাবো কিভাবে করছি কি না করছি। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, কারণ পরে এই কাজগুলো রয়েছে। এখানে দেখো খুব সুন্দর এগুলো রেডি হয়ে গেছে। এই যত কটা শিক আছে সবগুলোকেই আমরা এখন পুড়িয়ে নেব।
দেখো এখন সন্ধ্যাবেলা আমাদের ডেকোরেশনটা কত সুন্দর দেখতে লাগছে। অ্যাকচুয়ালি এই ফেয়ারি লাইটসগুলো লাগালে ভীষণ সুন্দর দেখতে লাগে। আর এদিকে মা ওই উনুনটাকে প্রিপেয়ার করছে। আমি অ্যাকচুয়ালি বারবিকিউয়ের ম্যারিনেশনের পর বাকিটা মানে উনুনের কাজটা মাই মেনলি করে। আমি এমনিতেও একটু এই ধরনের আগুন টাগুনে ভয় পাই, আর এই রকম কয়লা বা কয়লা ঘুঁটে এগুলো জ্বালানোর যেহেতু একদমই এক্সপিরিয়েন্স নেই, তো ওই কাজটা প্রতিবারই মাই করে দেয়। মানে এগুলোকে আমি ঠিক সেঁকে নিতে পারি না চিকেনগুলোকে, তো মা ওই প্রসেসটা শুরু করে দিয়েছে। এখানে আঁচ উঠতে অনেকখানি সময় লাগে, যারা বারবিকিউ করে তারা জানে ওই উনুনটাতে অনেকক্ষণ লাগে আঁচ উঠতে, যেহেতু কয়লা ঘুঁটে দিয়ে করা হয়। তো এটা মা এখন জ্বালানোর প্রিপারেশন নিচ্ছে, তো এটা হতে হতে অনেক টাইম লাগবে। আমরা ততক্ষণ মাকে কিছুটা হেল্প করছিলাম আর এদিকে ছবি টবি তুলছিলাম, তো অনেকক্ষণই লেগেছে মোটামুটি আঁচ উঠতে। আমরা তারপর চিকেনগুলোকে দিয়েছি, বাট আমাদের পার্টিটা মোটামুটি শুরু হয়ে গেছিলো 7টার দিক থেকেই, তারপর খেতে খেতে একটু দেরি হয়েছে, বাট 7টা থেকে আমরা খুব মজা করছিলাম। এই দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের ফটো স্পট বলতে পারো। এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই ছবি তুলছিলাম, কারণ এই ডেকোরেশনটার জন্য খুব সুন্দর, মানে লাইটটা এত সুন্দর যে ছবিগুলো খুব সুন্দর আসছিল। নইলে আদারওয়াইজ বাইরে আলোটা এতই কম, এখানে ছবি ওঠে না, কিন্তু এই লাইটটাতে খুব সুন্দর ছবি আসছিল। এবার চলে এসেছে আমাদের চিকেন, এটা হতেও অনেকটা টাইম লাগবে। তো তোমাদেরকে বলে রাখি যে পরে যখন সবাই খেয়েছে সবাই বলেছে যে এই ম্যারিনেশনটা খুব ভালো হয়েছিল। তো তোমরা যখন বারবিকিউ বানাবে বা তোমরা বাড়িতে গ্রিল প্যানেও যদি এরকম কাবাব টাইপের তৈরি করো, তো আমার রেসিপিটা ফলো করতে পারো। খেতে কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর হয়েছিল, আর চিকেনটা প্রচণ্ড সফট হয়েছিল, মানে এত সফট হয়েছিল একদম মুখে দিলে মিলিয়ে যায় এরকম টাইপের, যে কাবাবগুলো হয় না ঠিক ওরকম টাইপেরই হয়েছিল। তো তোমরা রেসিপিটা নিশ্চিন্তে ফলো করতে পারো, যদিও আমি আমার মতো বানিয়েছি কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। যে কাকুকে স্ক্রিনে দেখছো উনি আমাদের উনুনটা বানিয়ে এনে দিয়েছেন। উনি এই বারবিকিউ এর ব্যাপারটা খুব ভালো করে জানেন, নিজে করেছেন অনেকবার করেছেন। উনি আমাকে কিছু টিপসও দিলেন পরে, তো উনি এসে পরে আমাদের হেল্প করছিলেন একটু বানানোতে। এবার আমাদের রান্নার পার্ট শেষ। এবার দেখো সবাই মোটামুটি সালাড ড্রিঙ্কস তারপর তন্দুর আর বারবিকিউ সমস্ত কিছু নিয়ে বসে গেছে। এখানে বাবা আর বাবার বন্ধুরা রয়েছে যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম আসতে।
এটা হচ্ছে ঝিমলির রুম, যেখানে আমরা দেখতেই পাচ্ছ আমাদের খাবার দাবার নিয়ে বসে গেছি। তো প্রতিবার এটাই হয় যে আমরা শেষের দিকে এত ব্যস্ত হয়ে পড়ি আমাদের খাওয়া দাওয়া আড্ডা মারা সমস্ত কিছু নিয়ে, যে তারপর আর ভিডিওটা ভালো করে করার সময় হয় না। তো এই জন্য আজকে তোমাদের বারবিকিউ পার্টি আমি এতটাই দেখালাম। এরপর আমাদের খাওয়া দাওয়া বা আড্ডা মারার বেশি কিছু ক্লিপ আর আমার কাছে নেই, তাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর নিচে ডান দিকে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে দিয়ে অল বাটনটা প্রেস করে দিলে আমার সব আপডেটের নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। এরপর খুব শিগগিরই আবার কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। আজকের জন্য টাটা।